গণতান্ত্রিক দেশ, অনেকে অনেক কথা বলছেন, অনেকে বলতে চাচ্ছেন যে বিএনপি কোনো অবদানই নাই। আরে ভাই, বিএনপি কি 17 বছর রাস্তায় প্যারেড করছে খামাখাই? ছাত্র জনতার আন্দোলন, এখানে ছাত্রদের পাশে যেই জনতা ছিল সেই জনতা হলো বিএনপির একটা অংশ। আমরা যারা 17 বছর আন্দোলন করেছি, রাজপথ প্রকম্পিত করেছি, আমাদের এই কর্মীদের অবদানকে ভুলে যাওয়াই ভুলে গেলে হবে না। আমাদের দীর্ঘদিনের আন্দোলনে আমাদের যে সকল নেতা কর্মী ভাইরা শাহাদাত বরণ করেছেন, গুম হয়েছেন, আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের মাগফিরাত কামনা করছি। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বহুদিন আগে আমাদের কাছে গত হয়ে গেছেন, কিন্তু ওনার স্মৃতি আমাদের মাঝে রয়ে গেছে, কারণ তিনি আমাদের গণতন্ত্র দিয়ে গেছেন, বাংলাদেশের মানুষকে কথা বলার অধিকার তিনি দিয়ে গেছেন। এই অধিকার পরবর্তীতে হরণ করেছিল আওয়ামী সরকার, সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল, সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল মানুষের কাছ থেকে। আজকে সেই অধিকার আমাদের দীর্ঘদিনের আন্দোলনে আমাদের যে সকল নেতা কর্মী ভাইরা আহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, গুম হয়েছেন, জেলে যারা কষ্ট করেছেন, আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি আমি তাদের মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাইরা, আজকের এই অবস্থা অনেকে মনে করেন যে এটা শুধুমাত্র 9 দিনের ফসল। এটা যারা 9 দিন আন্দোলন করেছেন তারা বলতে পারবেন, তাদের যে অধিকারটা আছে, কিন্তু আমরা যারা 17 বছর আন্দোলন করেছি, রাজপথ প্রথম প্রকম্পিত করেছি, আমাদের এই কর্মীদের এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই, বসুন্ধরা টয়লেট্রেস, ফুরফুরে মন সারাক্ষণ। প্রিয় ভাইরা, যারা বলতে চান বলতে পারেন, ইচ্ছা আছে। গণতান্ত্রিক দেশ, অনেকে অনেক কথা বলছেন, অনেকে বলতে চাচ্ছেন যে বিএনপি কোনো অবদানই নাই। আরে ভাই, বিএনপি কি 17 বছর রাস্তায় প্যারেড করছে খামাখাই? বিএনপির এত নেতা কর্মী খুন হয়েছে, এত নেতা কর্মী খুন হয়েছে, তার হিসাব আছে আমাদের কাছে, আমাদের কোনো অবদান নাই, অনেকে বলতে চান। কিন্তু আমরা বলতে চাই, এই আন্দোলনে ছাত্র জনতার আন্দোলন, এখানে ছাত্রদের পাশে যেই জনতা ছিল সেই জনতা হলো বিএনপির একটা অংশ, তার সঙ্গে ছিল।